শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় হলো ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম ও দশম শ্রেণী। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরণ ও বাহ্যিক গঠন এই অধ্যায়টি পড়ব। আচ্ছা, তোমরা এখানে দেখো, এই অধ্যায়টি অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, সৃষ্টির সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড, উত্তপ্ত অবস্থা থেকে এটি কী হয়, শীতল ও ঘনীভূত হয়। এই সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয়, আর হালকা উপাদানগুলো ভরের তারতম্য অনুসারে নিচের থেকে উপরের স্তরে জমা হয়। পৃথিবীর এই স্তর হচ্ছে কি, মণ্ডল, স্তরকে মণ্ডল বলে। উপরের স্তরটিতে অশ্বমণ্ডল বলে। আচ্ছা, অশ্বমণ্ডলের উপরের অংশে আরেকটি স্তর রয়েছে ভূত্বক। ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় সেটি হচ্ছে আমাদের ভূত্বক। এরপরে রয়েছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। এই অংশ কিন্তু রয়েছে সিলিকা, ম্যাগনেশিয়াম, লোহা, কার্বন এবং অন্যান্য খনিজ পদার্থ। এরপরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই স্তর প্রায় 3486 কিলোমিটার পুরু। এখন দেখো, এই অধ্যায়ে কিন্তু শিলা রয়েছে এবং এর শ্রেণী বিভাগ রয়েছে। অর্থাৎ শিলার ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নামই কিন্তু শিলা। গঠন অনুসারে শিলাকে কিন্তু আবার তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। একটু বলি যে আগ্নেয় শিলাটা কি। জন্মের প্রথমেই পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল, একটু আগে আমি বলেছি। আর এই গ্যাসপিণ্ড কিন্তু ক্রমান্বয়ে কী করে, তাপ বিকিরণ করে তরল হয়, পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠন করে সেটি হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। এরপরে পাললিক শিলা, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে আমরা বলি পাললিক শিলা। আরেকটি শিলা বলেছি, সেটা হলো রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা যখন খুব প্রচণ্ড তাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে, নতুন রূপ ধারণ করে, তখন তাকে কি বলে, রূপান্তরিত শিলা। অধ্যায়ে এরপরে আরেকটি সম্পর্কে বলবো। এতক্ষণ আমরা যা বললাম তাহলে তোমরা এটা একটু দেখে নিবে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আর এখানে আমি শিলা এবং এর শ্রেণী বিভাগটা বললাম, সেটা তোমরা একটু দেখে নেবে। এখন আমরা আসো যে বিষয়টি আমি এরপর একটি বিষয় আছে সেটা আমি একটু তোমাদের বলি, এ দেখি তোমরা বুঝতে পারো কি না যে আমরা আসলে কোন বিষয়টা পড়ব। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে, এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। এ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে বিষয়টা কি। অর্থাৎ আমাদের আজকের বিষয়টি হচ্ছে ভূমিকম্প। হচ্ছে ভূমিকম্প। এখন এই ভূমিকম্পের ফলে, এই ভূমিকম্পটা যদি আমরা পড়ি তাহলে আমরা এর শিখন ফল কী কী পাবো একটু দেখি, যে শিখন ফলটা কী কী পাবো। আচ্ছা, এর ফলে এটা হচ্ছে বলেছি শিখন ফল। শিখন ফল
এর ফলে পৃথিবীর এর কঠিন ভূত্বক কিভাবে কেঁপে উঠে সে সম্পর্কে জানবে। এরপর এর ফলে ভূপৃষ্ঠে পরিবর্তন ঘটে ও ধ্বংস লীলা সাধিত হয়। সম্পর্কে জানবে তাহলে কি ভূমিকম্পের ফলে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ভূমিকম্প তাহলে এই ভূমিকম্পের শিখরপটা তাহলে কি পেলাম আমরা যে এর ফলে পৃথিবীর কঠিন ভূত্বক কিভাবে কেঁপে ওঠে সে সম্পর্কে তোমরা জানবে, এর ফলে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে ও ধ্বংসলীলা সাধিত হয় সে সম্পর্কেও তোমরা জানবে। এখন দেখো ভূমিকম্পের কিন্তু দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে ভূমিকম্পের প্রধান কারণ আর একটা হচ্ছে ভূমিকম্পের অপ্রধান কারণ। এখন দেখো ভূমিকম্পের প্রধান কারণ তোমরা একটু বইয়ে যাই ভূমিকম্পের প্রধান কারণটা কি। ভূমিকম্পের প্রধান কারণ হচ্ছে পৃথিবীর উপরিভাগে কতগুলো ফলক ও প্লেট দ্বারা গঠিত, এই প্লেটসমূহ সঞ্চালন প্রধানত ভূমিকম্পই ঘটিয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে অপ্রধান কারণ, এর ফলে শিলাচুক্তি বা শিলাতে ভাজের সৃষ্টি হয়, কোনো কোনো ভূপৃষ্ঠের অভ্যন্তরে কিন্তু বড় ধরনের শিলাচুক্তিও ঘটে। আচ্ছা এখানে দেখো তাহলে এখানে আমি বলছি ভূমিকম্পের অপ্রধান কারণটা একটু লিখে দিই, ভূমিকম্পের অপ্রধান কারণ এক হচ্ছে শিলাতে ভাজের সৃষ্টি হয়, দুই হচ্ছে তাপ বিকিরণ, তিন হচ্ছে ভূগর্ভস্থ বাষ্প,
হচ্ছে হিমবাহের প্রভাব। এক মাস দেখি শিলাতে যে ভাঁজের সৃষ্টি হয় সেটা হলো যে কোনো কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে সেটাই ভূমিকম্প। 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণে ভূমিকম্প হয়। এরপর আছে তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংযুক্ত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়, ফলে ভূমিকম্প হয়। এরপর আছে ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূমিকম্প অনুভূত হয়। এরপর আসো হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠে কেঁপে উঠে এবং ভূমিকম্প হয়। আচ্ছা, এখন এতক্ষণ আমরা ভূমিকম্পের প্রধান কারণ এবং অপ্রধান কারণ দেখলাম। এখন আসো যে ভূমিকম্পে ফলাফল। এখন আসো ভূমিকম্পের ফলাফল। আচ্ছা, ভূমিকম্পের ফলাফল অর্থাৎ ভূমিকম্পের ফলে কি হয়। ভূমিকম্পের ফলে বলেছি অনেক ধ্বংসলীলা সাধিত হয়, ঘর বাড়ি ধন সম্পদ যাতায়াত ব্যবস্থা নষ্ট হয়। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ সৃষ্টি হয় এবং ফাটল ও ধসের সৃষ্টি হয়। নদীর গতিপথ কিন্তু পাল্টে যায়। উদাহরণস্বরূপ 1987 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এছাড়াও ভূমিকম্পের ফলে পাহাড় পর্বতে বা দ্বীপের সৃষ্টি হয়, আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। এরপরে ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়, কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার অনেক সময় উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে ভূমিকম্পের ফলে কী কী ধ্বংসলীলা সাধিত হয়। এখন আসো এতক্ষণ আমরা ভূমিকম্প কী সেটা জানলাম, ভূমিকম্পের কী কী কারণ আছে সেটা জানলাম, ভূমিকম্পের ফলে কী হয় সেটাও জানলাম। এখন যদি তোমাদের একটা কাজ দিই নিশ্চয়ই তোমরা পারবে। এই কাজটি বাসায় অবশ্যই লিখবে। কোন শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি লিখে নাও, কোন অবস্থায় প্রেক্ষিতে ভূত্বকের ভূত্বকের শিলাসমূহ হঠাৎ কেঁপে
ওঠে। বুঝিয়ে দাও শিক্ষার্থীরা, তাহলে কি দেখতে পাচ্ছ যে কোন অবস্থার প্রেক্ষিতে ভূতকের শিলাসমূহ হঠাৎ কেঁপে উঠে? বুঝিয়ে দাও কি তোমরা এই প্রশ্নটা লিখতে পারবে না? হ্যাঁ অবশ্যই লিখতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে ভূমিকম্প সম্পর্কে যা জানলাম, এখন যদি আমি তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন দেখি, তোমরা বলতে পারবে না? হ্যাঁ অবশ্যই বলতে পারবে। মূল্যায়ন জন্য এক, ভূমিকম্প কি? কি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে ভূমিকম্প কি? মনে আছে? তাহলে কি ভূমিকম্প কি? পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে বা কখনো অল্প সময়ের জন্য কেঁপে উঠে, এই কেঁপে ওঠাকে কি বলা হচ্ছে? ভূমিকম্প। হ্যাঁ এখন আসো দুই নম্বর প্রশ্ন। ভূমিকম্প সাধারণত কতক্ষণ স্থায়ী হয়? কি তোমাদের মনে আছে ভূমিকম্প সাধারণত কতক্ষণ স্থায়ী হয়? হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারবে। তাহলে কি কয়েক ঘন্টা স্থায়ী হয়? আচ্ছা আরেকটি প্রশ্ন দিচ্ছি। ১৯৩৫ সালে বিহারের আলোচিত ভূমিকম্পের কারণ কি ছিল? তাহলে কি ১৯৩৫ সালে বিহারের আলোচিত ভূমিকম্পের কারণ কি ছিল? কি মনে আছে? হ্যাঁ কি কারণ ছিল? শিলাচুক্তি। আচ্ছা আরেকটি প্রশ্ন। আচ্ছা আরেকটি প্রশ্ন মুখেই বলি, ১৯৫০ সালে শিলাতে ভাঁজের সৃষ্টি হওয়ায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়? আরেকবার বলি, ১৯৫০ সালে শিলাতে ভাঁজের সৃষ্টি হওয়ায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কোথায় হয়? আসামে ভূমিকম্পটি হয়। হ্যাঁ নিশ্চয়ই সবাই তোমরা এতক্ষণ প্রশ্নগুলোর উত্তর বলতে পারো, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে উত্তরগুলো। এবার আসো তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে আজকে আমরা ক্লাসটি শেষ করব। সবাই বাড়ির কাজ নাও। বাড়ির কাজ কিভাবে কিভাবে ভূমিকম্পে কিভাবে ভূমিকম্পে সৃষ্টি হয়?
তবে ভূমিকম্পে সৃষ্টি হয়। ব্যাখ্যা করো কি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাড়ির কাজটা কি দিলাম যে কিভাবে ভূমিকম্পের সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটির উত্তর তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, পরে তোমরা এটি স্কুলে দেখাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো ক্লাস এখানেই শেষ।